তাদের বর্ষ পালন করার কোন অধিকার থাকে না। বন্ধুরা আমার সাথীরা আমার প্রধানমন্ত্রী সিরাজুল ইসলাম খান অন্যদের অবদান অস্বীকার করে ইতিহাস বিকৃত করছেন। আওয়ামী লীগ না করলে মুক্তিযুদ্ধ হয় না, আওয়ামী লীগ করলে সে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ না করলে সে রাজাকার। এই মানসিকতা দিয়ে তারা আছে। বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ইতিহাস বিকৃত করছে। আওয়ামী লীগের ঘরে ঘরে টাকার গোডাউন, এই যে পাপিয়া সহ তাদের ধরা পড়ছে। 26 কোটি টাকা কোন মানুষের ঘরে থাকতে পারে যে ব্যাংক আছে? কল্পনাও করা যায় না। টাকার ভর্তা আওয়ামী লীগের ঘরে ঘরে, এবং সাবেক মন্ত্রী এমপি অনেকে নাকি এর সাথে জড়িত। ইতিমধ্যে ইউটিউবে এবং ফেসবুকে তাদের নামটা বেশি করে ছবিও এসে গেছে। ক্যাসিনোতে যেভাবে দৌড়েছিলেন পরে বন্ধ হয়ে গেছে আমি জানি। এই পাপিয়ার এবং যারা এর সাথে জড়িত তাদের যে খালেদ সম্রাটে এগুলি বন্ধ হয়ে গেছে। ওয়ার্ড কমিশনারকে ধরবেন, কিন্তু রাঘব পাল আমি শপথ নিয়েছি শেখ হাসিনার সাথে আমি মন্ত্রিসভা একবার ছিলাম। কি জন্য? জাতীয় ঐক্যমতের সৃষ্টি করে এই জাতিকে চূড়ান্ত লক্ষ্যের দিকে জাতিকে নিয়ে যাওয়ার জন্য। সেদিন উনি যেসব মন্তব্য করেছেন অনেক কথা আমি ওয়াদাবদ্ধ হয়েছি আমি বলবো না আজকে। কোনোদিন যদি বেঁচে থাকি এরপরে যদি ইতিহাস লেখা যায় তখন আমি তুলে ধরার চেষ্টা করব। বঙ্গবন্ধু শেখ মুজিবকে বলেছিলাম যখন রামগতি থেকে ঢাকা আসতেছে দাউদকান্দি ফেরিঘাটে, আমি বলেছিলাম আপনার ক্ষতি যদি করে আপনার এই সাথে লোকেরা করবে। উনি বললেন রব তুমি বুঝবে কি করে? আমি বললাম যে আমার ভারসা থেকে আমি বলতেছি। বলে যে রব আমি সব জানি কিন্তু কিছু করতে পারছি না। বাংলাদেশকে প্রথম সরকারের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেছিলেন আমার সরকার এবং আমি বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করি। বৈজ্ঞানিক সমাজতন্ত্র দূরের কথা, ক্যাসিনো সমাজতন্ত্র হচ্ছে, টাকা লুটপাটের রাষ্ট্রে পরিণত হয়েছে। রাস্তায় বেরোলে ঘরে ফিরার জীবন নিয়ে ফেরার কোনো সম্ভাবনা নাই, থানা থেকে গিয়ে ক্রস ফায়ারে পড়ে। একটা বই পড়তেছিলাম কর্তৃত্ববাদী সরকারের চরিত্র, পাশের দেশে 71 সনে আমি সিআরবি কিভাবে নকশালদের হত্যা করেছে সেই ঘটনাগুলো আমি নিজের চোখে দেখেছি। বন্ধুরা আমার সাথীরা আমার, ভবিষ্যতে এইভাবে চললে আওয়ামী লীগের নাম কোনো মানুষ বুকে আনবে না। মুসলিম লীগকে যেমন আজকে ভুলে গিয়েছে, আওয়ামী লীগের অবস্থা তাই হবে। জনগণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কম্বল চুরি, রিলিফ চুরি, টিন চুরি করে 72 সনে যারা বঙ্গবন্ধুকে জনগণ থেকে আইসোলেট করেছিলেন, সেদিন যদি আইসোলেট না করা হতো বঙ্গবন্ধুকে এইভাবে হত্যা করা সম্ভব হতো না। বন্ধুরা আমার সাথীরা আমার, আজকে দেশে জনগণ থেকে এই বর্তমান যারা ক্ষমতা আছে তাদেরকে আলাদা করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব আর আওয়ামী লীগ এক জিনিস নয়। শেখ মুজিবকে দেখতে হবে দীর্ঘ 13 বছর জেল খেলেছেন গণতন্ত্রের জন্য। সেই দেশে স্পেশাল ক্লাবে রক্ষী বাহিনী বাক্সাল গঠন করা হয়েছিল। আজকেও যেটা চলছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখেন ঢাকা সিটির 2 সিটি নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। কেন যায় নাই? অনেকে বলে বিএনপি এজেন্টদের, এজেন্টগুলি কি ভোট কেন্দ্রে যেত? তারা সিদ্ধান্ত নিয়েছে এইভাবে শিশুরা যে আন্দোলন করেছে রাজপথে নিরাপদ সড়কের জন্য, তারা জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ভোট কেন্দ্রে যাব না। আজকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভোট দিবস। আরে আপনি ভোট দিকে দোষটা মারছে, স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে সেই দিবস উদযাপনের দিনে, কিসের ভোট দিক? ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে আমরা ভোট কেন্দ্রে যাব না। এটি ডেঞ্জারাস, এটা শুধু বিরোধী দলের প্রতি না, সরকারকে খবর রাখা দরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সরকার পরিবর্তন না হয় তাহলে কিভাবে পরিবর্তন হবে? জনগণ সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। বন্ধুরা আমার সাথীরা আমার, এই সরকারকে বিদায় না করলে জাতির ভবিষ্যৎ একটা অভিশাপের দিকে পড়বে। বন্ধুরা আমার, গণ অভ্যুত্থান ছাড়া, গণ আন্দোলন ছাড়া এই স্বৈরাচারী জাতিবাদ কর্তৃত্ববাদী সরকারকে পরিবর্তন করার, ওটারা ভোট কেন্দ্রে যাবে না, সতেরা 98 জন, এরপরে আর কোনো রাস্তা খোলা থাকে না।
পাকিস্তানিরা আমাদের ভোটের রায় সত্যের সঙ্গে যখন অস্বীকার করেছে আমরা অস্ত্র ধরেছিলাম। আজকে জনগণ কি করবে আমি সেটা জানি না, তবে আপনাদের যেতে হবে। কিভাবে যাবেন সেটাই প্রশ্ন, কখন যাবেন সেটাই প্রশ্ন। পৃথিবীতে কোথাও হিটলার মুসলিমি যেমন পৃথিবী জয় করতে পারে নাই, ফ্যাসিবাদ কায়েম করেছে মুসলিমি। মনে রাখেন পাকিস্তানিরা বিদায় নিয়েছে, আপনারা সেই পাকিস্তানিদের মতো আচরণ করতেছেন জনগণের সাথে, আপনাদেরকেও বিদায় নিতে হবে। তবে কখন কিভাবে যাবেন সেটাই হলো প্রশ্ন। আগামী দিনে তাদের অধিকার আদায় করে ছাড়বে এই আশা রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বাংলার গরিব মানুষের জয় হোক, ধন্যবাদ।